বিজেপির ফলাফল এবারে এই লোকসভা ভোটে কেমন হতে পারে বলে আপনার মনে হয় আর কটা আসন পেতে পারে মানে এই আঠেরোটা আসন যে ছিল সেই আঠেরোটা আসন কি বিজেপি ধরে রাখতে পারবে এখানে আমি খুব সহজভাবে বলছি আঠেরোটা আসনের মধ্যে ষোলোটা আসন আমার মনে হয় ধরে রাখতে পারবে আর দুটো আসন আমার কাছে খুব ডাইসি মনে হচ্ছে একটা হচ্ছে রায়গঞ্জ আর একটা ব্যারাকপুর এই দুটো আসন আমার মনে হয় বিজেপি ধরে রাখতে পারবে না কেন সাংগঠনিক অনেক রকম ওঠানামা হয়েছে ওই জায়গায় সাংগঠনিক পরিস্থিতি ওখানে এক নেই এবং সব থেকে বড় কথা ওখানে যদি আপনি বুথ স্তরের অবস্থানটা দেখেন বিভিন্ন ঘটনাচক্রেই দেখেন সেটা আমার মনে হচ্ছে আগের মতো আর নেই তবে এর সাথে আরেকটা কথা আমি আপনাকে বলি যে হয়তো দুটো আসন হারাবে বাট এরমও হতে পারে নতুন আটটা আসন বিজেপির দিকে যেতে পারে এবং আরও দুটো আসনের কথা আমি বলতে পারি আমি ইনফ্যাক্ট ইফ ইউ ডোন্ট মাইন্ড আরও দুটো আসনের কথা আমি নিজের থেকে বলতে পারি যেই দুটো আসনে ফিফটি ফিফটি চান্স আছে জেতার যেটা বিজেপির আসন নয় মানে আমি এখানে একটা লিস্ট লিখেছিলাম যেমন ধরুন কাঁথি কাঁথি কিন্তু বিজেপির দিকে যেতে পারে তমলুক আরামবাগ কৃষ্ণনগর সেক্ষেত্রে মথুরাপুর ফিফটি ফিফটি আসন আমার মথুরাপুর যেতেও পারে নাও যেতে পারে

কোন কোন আসন বিজেপির ফেভারে যাবেই বলে আপনার মনে হয় সব বিজেপি ফেভারে যাবে আঠেরোটির মধ্যে ষোলোটি বিজেপি ফেভারে যাবে শুধু দুটো আসন যাবে না রায়গঞ্জ এবং ব্যারাকপুর আচ্ছা তো এই মুহূর্তে দাদা একটা আসনের কথা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে বোলপুর যেখানে অলরেডি বিজেপির মধ্যে কিন্তু একটা গোষ্ঠী কন্দল তৈরি হয়েছে অনুপম মজরাকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যে বিজেপির ভেতরকার যে একটা গোষ্ঠী কন্দল সেটা এই নির্বাচনের ক্ষেত্রে কতটা এফেক্ট ফেলবে বলে মনে হয় দেখুন আমি এই বিষয়টা একটা ব্যক্তিগত লিডারশিপ থেকে বলছি মানে অনুপম হাজরা বোলপুরের সাথে বা বোলপুরের রাজনীতির সাথে এই এই মুহূর্তে কতটা কানেক্টেড ছিল এই ব্যাপারে আমার ডাউট আছে অনুপম হাজরার যে সেন্ট্রাল পজিশনটা ছিল সেই সেন্ট্রাল পজিশনটা অনুপম হাজরা হারাতে সেটা তার ব্যক্তিগত ক্ষতি কিন্তু এটা মানতেই হবে যে অনুপম হাজরা সরে গেলেও বিজেপির যে ওখানে সংগঠন আছে জেনারেল সংগঠন যেটা আছে অনুপম হাজরা বিক্ষুব্ধদের নিয়ে একটা মুভমেন্ট করছিলেন করার চেষ্টা করছিলেন কিন্তু যেটা জেনারেল সংগঠন আছে বিজেপি সেই জেনারেল সংগঠন সংগঠনটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং এটা বিজেপির পক্ষে যাবে অনুপম হাজরার ডিসিশানটা যে বিজেপি তাকে অব্যাহতি দিয়েছে যেরকম চিঠিতে লেখা ছিল আমি সেই ওয়ার্ডটাই ইউজ করলাম অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতি দেওয়ার পক্ষ থেকেই বিজেপির পক্ষে যাবে রেজাল্ট দাদা এই বিষয়ে একটা যেটা সাধারণ স্বাভাবিক প্রশ্ন আসে যে প্রত্যেকটা দলের কিছু জেস্টার থাকে কিছু স্ট্র্যাটেজি থাকে এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু পরবর্তীকালে ভোট কতটা আসবে বা কতটা যাবে সেটার নির্ধারক হয়ে ওঠে তো বিজেপির ক্ষেত্রে কোন কোন জেস্টার বা স্ট্র্যাটেজি বিজেপির পক্ষে সহায়ক হবে বা কোন কোন বিজেপির ফেভারে নাও থাকতে পারে বলে আপনার মনে হয় খুব ভাইটাল বিজেপির পক্ষে যে জিনিসগুলো যেতে পারে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার ধারণা হচ্ছে সেটা হলো বিজেপির আগে ধরুন একুশের নির্বাচন বা উনিশের নির্বাচন আরও পিছিয়ে যাচ্ছি উনিশের নির্বাচনে মোদি ফ্লেভার একটা ছিল একুশের নির্বাচন কিন্তু রাজ্যের নির্বাচন একুশের নির্বাচনে বিজেপির বুথ কেন্দ্রিক যে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথটা কিন্তু প্রতিফলিত হয়নি যখন কাজ শুরু হয়েছে তখন দেখা গেছে বুথে যতটা জোর থাকা দরকার ছিল সেই জোরটা নেই আস্তে 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 যতটা এগিয়েছি আমরা ততটা আমরা দেখতে দেখেছি বিজেপি কিন্তু নিজের বুথে আগের থেকে বেশি কন্ট্রোল আনতে পেরেছে কিন্তু একাধারে আমি এটাও বলছি যতটা আনা উচিত ছিল ততটা আনা হয়তো হয়ে ওঠেনি এখনো এবং তার জন্যই বিজেপি যে এক্সপেক্টেড রেজাল্টটা বলছে যে পঁয়ত্রিশটা আসন পাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের বিজেপি লিডারশিপ বলেছেন সেই ফিগারটা আমি খুব একটা ব্যক্তিগতভাবে কনভিন্স নই আমার মনে হয় কুড়ি বাইশ পঁচিশের মধ্যে থাকতে পারে কিন্তু পঁয়ত্রিশটা কোনো মতেই নয় তার কারণ হচ্ছে বিজেপি এখনও যতটা বুথে ঢোকার দরকার ছিল ততটা বুথে ঢুকতে পারেনি তাহলে শুভাশিস প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যখন বলছেন যে পঁয়ত্রিশটা আসন যেটা বিজেপি এখনো পর্যন্ত সেটা কন্ট্রোলে আসতে পারেনি তাহলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই বিজেপিকে সেরকম কোনো স্ট্র্যাটেজি নিতে হবে যাতে যত বেশি সম্ভব ভোট তাদের দিকে একদম একদম তাহলে সেই স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সান অফ সয়েল খুব খায় জানো তো মানে সান অফ সয়েল মানে একটা সেলিব্রিটির পেছনে দৌড়ে লাভ নেই যারা সেলিব্রিটি আমার কোনো সেলিব্রিটির ব্যাপারে কোনো অ্যাভারেশেন্স নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যেই সেলিব্রিটি রাজ রাজনীতিটা করছেন গ্রাউন্ড লেভেলে সংগঠনের সংগঠনের সাথে যুক্ত আছেন সে কিন্তু তখন সেলিব্রিটির মোড়ক ছেড়ে সে কিন্তু ততটাই রাজনীতিবিদ হয়ে গেছে তো তার তাকে মূল্যায়ন করে তাকে টিকিট দেওয়া যেতে পারে কিন্তু যদি আপনি মনে করেন যে এখন ওই চেরি বসিয়ে দেবেন যে কোনো একজন এক্সপাইজি সেলিব্রিটিকে নিয়ে বসিয়ে দেবেন যেই সংগঠনের সাথে মিলিত নয় তাহলে কিন্তু রেজাল্ট খুব নেগেটিভ হবে আপনাকে সংগঠনকে নিজের আয়তায় এনে সেই লিডার্সদেরকে জায়গা দিতে হবে যারা সেখানকার মাটির সাথে যুক্ত লোকালাইজড লিডারশিপ বিজেপি তৈরি করার স্ট্র্যাটেজি আমি অনেক আগে একটি প্রচার মাধ্যমে বলেছিলাম যে আমরা আপনি পিছিয়ে যান যদি বাম রাজনীতি দেখেন গভীরভাবে সেখানেও দেখবেন সব জেলায় জেলায় নেতা ছিল ঠিক আছে সেই জেলায় জেলায় যে লিডারশিপ সেই লিডারশিপ যতক্ষণ না পর্যন্ত বিজেপি তৈরি করতে পারবে তাদের কেন্দ্রিক সংগঠন তৈরি না করতে পারবে ততক্ষণ কিন্তু বিজেপিকে বাইরে থেকে লিডারের উপর ভরসা রাখতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটা আমি আমি বলছি সেই স্ট্র্যাটেজিটা আমি কোনো মতেই মনে করি না যেটা খুব একটা মানে ভালো আইডিয়া তাহলে কি বলছেন যে এবারেও বিজেপির থেকে কিন্তু এক ধাপ এগিয়েই থাকবে তৃণমূল দেখুন যেহেতু সরকার রাজ্য সরকার তাদের হাতে আছে তো তার মানে প্রশাসন তাদের হাতে আছে এবং প্রশাসন হাতে থাকলে আপনাদের থেকে ভালো কেউ বলতে পারে না মানুষ কি অবস্থান ফেস করতে পারে পুলিশ তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে সুতরাং সব সর্বক্ষেত্রেই একটা অ্যাডভান্টেজ পয়েন্টে তো তারাই আছে অপোজিশন রাজনীতির স্কিমসগুলো আলাদা হয় যে লোকটা ধরুন অপোজিশন রাজনীতি করছে বা করতে অভ্যস্ত সেই অপোজিশন রাজনীতি করার মানুষগুলোকে একটা জায়গায় ভাবনা চিন্তা করা যেতে পারে কিন্তু তাদের ন্যারেটিভ বিল্ড করতে হবে এগেন্স্ট দ্য গভর্নমেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে তৃণমূল নিজের করা কিছু কাজে ফেসে গেছে ঠিক আছে সেই কাজগুলোকে ইউটিলাইজ করে ইলেকশন ন্যারেটিভ বা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা হবে এই পলিটিক্যাল ন্যারেটিভগুলোকে যদি আমি গ্রাউন্ড লেভেলে ইউটিলাইজ না করতে পারি তাহলে ইটস এ ওয়েস্ট আমি খুব দামি একটা প্লেয়ার দিয়ে টিম করলাম কিন্তু সেই ছেলেটাকে আমি খেলাতেই পাচ্ছি না তাহলে কি হবে বলুন দক্ষিণের দিকে কতটা জায়গা বিজেপি তৈরি করতে পারবে ডায়মন্ড হারবার আপনি বললেন বিশেষ করে ডায়মন্ড বিশেষ করে ডায়মন্ড হারবার সবার কাছেই ডায়মন্ড হারবার বিশেষ ডায়মন্ড হারবারে কিন্তু একটা হেভি ওয়েট বক্সিং যেরকম হয় না রাউন্ড অফ হবে এবং আমি যতটা নসাদের কথাবার্তা শুনেছি বা আমি যতটা দা এবির কথাবার্তা শুনেছি আমি দুটো থেকেই বলছি সিয়ানে স্যানে টক্কর হবে নসাদের যতটা আমি পলিটিক্যাল অ্যাটিটিউড দেখি ছাড়ার বান্দা বলে তো আমার মনে হয় না ও লড়বে এবং এবি তো অভিয়াসলি তার স্টেটাস সিম্বল লড়তেই হবে সে তো যদি আজকে তার জায়গা থেকে সে যদি প্রপারলি কনফিডেন্টলি না লোডে নিজের সিট ছেড়ে দেয় তাহলে তো একটা গোটা রাজ্যের জন্য বার্তা হয়ে যাবে সেটা তো সে ও লড়বে সুতরাং এই যে লড়াইটা হবে এটার মধ্যে একটা অদ্ভুত ডিরেকশন এরমও আসতে পারে যে যেহেতু সাউথ চব্বিশ পরগনা বা যেহেতু মানে রিসেন্টলি যা ঘটনা চক্র ঘটছে তাতেও আপনারা জানেন রাজনৈতিকভাবে কিন্তু হাইলি এফেক্টেড সেখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাই চ্যালেঞ্জ দিয়ে মাইনরিটি ভোটের একটা একটা বড় পোর্শনকে চাঙ্ক অফ করে নিতে পারে কেটে নিতে পারে নসাদ বা আইএসএফ তাহলে কিন্তু থার্ড পার্টির অ্যাডভান্টেজটাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না থার্ড পার্টির অ্যাডভান্টেজ যদি কোনো স্ট্রং ক্যান্ডিডেট থার্ড পার্টি থাকে সেই ক্যান্ডিডেট কিন্তু আমি আপনাকে বলছি খুব কম মার্জিন হলেও হয়তো খুব কম মার্জিন হবে লোকসভার ক্ষেত্রে দু হাজার তিন হাজার মার্জিন লাইক নাথিং সো যদি এরকম কম মার্জিন হয় তাহলেও কিন্তু একটা স্ট্রাইকিং নোট হয়ে যেতে পারে কিন্তু এবারে যেটা তৃণমূলের আপনি কিছুক্ষণ আগে একটা উত্তর দিতে গিয়ে বলছিলেন যে তৃণমূলের হাতে যেহেতু পুরো অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সরকার তৃণমূল সেখানে দাঁড়িয়ে তৃণমূল অ্যাডভান্টেজেস পজিশনে এমনিতেই রয়েছে কিন্তু অ্যাডভান্টেজেস পজিশনে সত্যিই কি তৃণমূল রয়েছে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে তার কারণ কিছুদিন আগে আমাদের রাজ্য বাজেট হলো সেই বাজেটটা বিজেপির যারা নেতা বিরোধী তারা বললেন জনমোহিনী বাজেট এবং দিশাহীন বাজেট যেখানে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু পরপর সেই বাজেটে প্রচুর ভাতা বাড়িয়েছে লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়িয়েছে পাঁচশো থেকে হাজার টাকা করেছে এবং এরপরে একের পর এক সিভি সিভিক ভলেন্টিয়ারদের জন্য টাকা বাড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে টাকার অঙ্ক বাড়িয়েছে একই জায়গায় তৃণমূল দাঁড়িয়ে কিন্তু একের পর এক প্রবলেমের উপরে রয়েছে যেমন ধরুন একের পর এক দুর্নীতি রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি একের পর এক দুর্নীতিতে তৃণমূলের হেভিওয়েটে তাদের নাম জড়িয়েছে এবং লেটেস্ট হচ্ছে সন্দেশখালীতে ঘটনা যে শেখ শাহজাহান যে তৃণমূলের সন্দেশখালীর একেবারে বেতাজ বাদশাহ বাঘ সেই বাঘকে কিন্তু গ্রাম ছাড়া হতে হয়েছে এবং গ্রামের যেটা জানা যাচ্ছে যে সেখানকার মহিলাদের উপর কি নারকীয় অত্যাচার হতো সেই মহিলাদেরকে নাকি রাত্রিবেলায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে পিঠে করবার জন্য আবার যে মহিলাকে পছন্দ হচ্ছে যার মানে কি মানে কথাটা কোট আন কোট বলতে খারাপ লাগছে যে যার চেহারাটা সুন্দর তার জন্য দু দুদিন তিন দিন যতদিন সে তাকে ভোগের জন্য রেখে দেওয়া হচ্ছে তারপরে তাকে ফেরত দেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে যে মানে হাজব্যান্ডকে নিয়ে কোনো দরকার নেই আমাকে আগে স্যাটিসফাই করো ইত্যাদি অত্যন্ত জঘন্য বিষয় এবং এইটাও কিন্তু তৃণমূলের অ্যাগেনস্টে চলে যাচ্ছে অত্যন্ত বড় ঘটনা তো এই যে দুটো ব্যাপার ঘটছে একদিকে তৃণমূলের জনমোহিনী সমস্ত স্ট্র্যাটেজি এবং অন্যদিকে তৃণমূলের ওপরে যথেষ্ট বড় বড় ছাপ কালো ছাপ এই দুটো কিভাবে এফেক্ট করবে ভোটে তৃণমূলের জন্য আমি না গোটা প্রশ্নটাকে দুটো ভাগে ভাগ করছি দ্বিতীয় ভাগটা আমি একটু আমার মতো করে বলবো প্রথম আগে আমি বলে নিই রিগার্ডিং বাজেট অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড অল প্রথম কথা হচ্ছে আমি আপনাকে কোনো রকম চাকরি বাকরি দেবো না ঠিক আছে আমি আপনাকে দিনের পর দিন আপনার শিক্ষাগত যোগ্যতাকে আমি অগ্রাহ্য করে দিনের পর দিন একটা ভাতাভিত্তিক জীবনের দিকে ঠেলে নিয়ে যাব। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবো না আমি কোনোরকম এমন কোনো কাজ করবো না যেখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ পয়েন্ট তৈরি হয় উল্টে আমি কি করছি মানুষদের ডিপেন্ডেন্সি বাড়িয়ে তুলেছি যে আমার দিনের শেষে আমাকে পাঁচশোটা টাকা দেবে হাজারটা টাকা দেবে বারোশোটা টাকা দেবে অথচ সেই গ্র্যাজুয়েট মানুষটা বা সেই ক্লাস টুয়েলভ পাস একটা লোক অন্তত যদি ঠিকঠাক কাজ করে আজকের ডেটে সাত আট হাজার টাকা দশ হাজার টাকা রোজগার করতে পারে তাকে সেই রোজগারের রাস্তায় আমি দেখাব না এটা এক ধরনের সোশ্যাল ক্রাইম গভর্নমেন্টের ব্যানারে সোশ্যাল ক্রাইম চলছে ইয়ং ছেলেমেয়েরা আজকের ডেটে চাকরি খুঁজছে না ভাতা খুঁজছে মহিলাদেরকে দিনের পর দিন বিভিন্ন রকম ট্রানজাকশনাল ফেজে ফেলা হচ্ছে যেটাকে আমরা আমি হয়তো দু একটা ইংরেজি শব্দ বাধ্য হয়ে উচ্চারণ করতে হচ্ছে কারণ সেইগুলোর টেকনিক্যাল বাংলা শব্দ এতদিন অবধি ছিল না কারণ মানুষ এগুলো কোনোদিন ভাবেই নি যে একটা গোটা সমাজ সামাজিক ব্যবস্থায় একটি জেন্ডারকে শুধুমাত্র ভাতার এগেনস্টে রেকগনাইজ করা হবে আজকে মহিলারা পৃথিবীতে কোথায় নেই আপনি নিজে একজন মহিলা ডিগনিফায়েড এথিক্যাল কোন প্রফেশনে মহিলারা নেই কোন প্রফেশনের মহিলা এগিয়ে নেই সেখানে কি করছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে যে ইন্ডাস্ট্রিয়াল সেট করতে হবে বা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে যে পলিসি বানাতে হবে স্টেট পলিসি অন ইন্ডাস্ট্রি বা স্টেট পলিসি অন জেন্ডার আপলিফমেন্ট সেগুলো কিছু নেই তা সেসব আপনি ভুলে যান আপনি আমাকে বলুন তো একটা কথা ম্যাডাম যে লাস্ট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নীতিগত ডকুমেন্ট পাবলিশ করা হচ্ছে নীতি ডকুমেন্ট পলিসি ডকুমেন্ট পাবলিশ করা হয়েছে আপনি নিজেই একজন সংবাদ মাধ্যমের মানুষ আপনি নিজেই হয়তো মনে করে বলতে পারবেন না একটা কথা বলে দেওয়া হয় তার ব্যাক তার আন্ডারস্ট্যান্ডিং কি থেকে সেই জায়গায় পৌঁছায় আজকে যে ভাতা দেওয়া হচ্ছে এই ভাতার আমি ঘোর বিরোধিতা করি আমার মনে হয় ভাতার থেকে অনেক বড় জিনিস যদি তাদেরকে নতুন রোজগারের রাস্তা দেওয়া যায় এবং সেটার পরিকাঠামো তৈরি করা যায় সরকারের কাজ ভাতা দেওয়া নয় সরকারের কাজ উন্নয়ন এবং উন্নতিটা শুধুমাত্র রাজনৈতিক ব্যানারে না ফেলে সত্যিকারের কাজ করিয়ে তাদেরকে বেটার জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ভাতা দিয়ে একটা মানুষের মুখ বন্ধ করানো যাবে কিন্তু ভাতা দিয়ে তার জীবনটাকে আমি অনেক বেটার দিকে নিয়ে যেতে পারবো না কারণ ভাতারও লিমিটেশন আছে গভর্নমেন্ট আস্তে আস্তে ডাউন দ্য লেন ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাবে এই করতে করতে আর এবার আসছে আমি দ্বিতীয় প্রশ্ন ফার্স্ট প্রশ্নটা ইজ আনসার এবার আমি দ্বিতীয় প্রশ্ন কিন্তু তারপরে একটা জায়গায় একটু ভাতা দিলে আমরা হয়তো যারা এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছি তারা বুঝতে পারছি যে আমাদের চাকরির প্রয়োজন আছে শিল্পের প্রয়োজন আছে যে শিল্প যে একের পর এক এখানে বিজনেস সামিট হচ্ছে বলা হচ্ছে যে এত হাজার কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হবে কিন্তু দিনের শেষে বা বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি না কোথাও কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে তো বোঝা যাচ্ছে যে শিল্প আসছে না শিল্প হচ্ছে না তো ভাতা দিয়ে যে মুখ বন্ধ করার কথা বলছেন সেই ভাতাও কিন্তু মানুষ পাবার জন্য ছুটে যাচ্ছে এবং তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে নিরুপায় হই তারা যাচ্ছে তাহলে এইভাবেই কি তাদেরকে ডিপেন্ডেন্ট করে দিয়ে ভোটটা টানার চেষ্টা করা হচ্ছে না আমি বারবারই বলছি এটা খুব টেম্পোরারি মাইন্ডসেট মানে খুব খুব আপনি সহজ কথায় এটা বেশি দিন চলবে না এটা গিমি এক বছর দু বছর কিছু ইলেকশনের ছ মাস আগে চলতে পারে এটা বেশি দিন চালানো যাবে না এবং আপনাকে আমি বলি বেরোজগার হতে 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 যখন একটা গভর্নমেন্ট ব্যাঙ্ক্রাফের দিকেও এগোয় তার মানুষজনের কি অবস্থান হয় আমরা টিভি চালিয়ে কিছুদিন আগে শ্রীলঙ্কায় দেখেছি এবং আমরা দেখেছি কিভাবে তাদের মিনিস্টারের মিনিস্টারদের সাথে লেজিটিমেটলি ইলেকটেড মিনিস্টারদের সাথে মানুষজন কি রূপে ব্যবহার করেছে কি করে করবে না ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে মানুষ চালিয়ে দেওয়া হয়েছিল কোথাও রাজাপক্ষের বাড়ি একদম কি কারণে হয়ে গেছে তারা তাদের হাতে আর উপায় নেই এবং আজকের ডেটে দাঁড়িয়ে আপনি বলুন তো একটা কথা আপনারা আমরা সবাই রোজ শহর তো ছেড়ে দিন গ্রামেও পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা কি হয় কিচ্ছু হয় না আপনি তাকে ফোর্স করছেন যে এই টাকাটায় জীবিকা নির্বাহন করো আপনি যদি সেই জায়গায় আজ দশটা ভালো ফার্মার পলিসি করে বা দশটা ভালো ইন্ডাস্ট্রিয়াল পলিসি করে দশটা ভালো ল্যান্ড পলিসি করে এগ্রিকালচার পলিসি করে যদি সেই মানুষগুলোর পাশে দাঁড়ান সেই কৃষকরা সেই মুটে মজুররা। সেই যারা একদম লোয়ার এন্ডে কাজ করছে একশো দিনের কাজ সিভিক পুলিশ যাদের বলছেন তারা একটা ডিরেকশন পাবে আমাকে একটা কথা বলুন এই যে সিভিক পুলিশ যারা কাজ করছে তাদের তো ওভিয়াসলি কোনো পুলিশিং রাইটস নেই এটা তো আমরা সবাই জানি তারা তো কোনো কেস দিতে পারে না তারা একটা টেম্পোরারি ভলেন্টিয়ার আমি আবারও বলছি আমার ভীষণ ঘোর বিরোধিতা আছে এই কথাটার পিছনে সিভিক পুলিশ কথাটা হলো সিভিক ভলেন্টিয়ার হু আর সার্ভিং পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ভলেন্টিয়ার্স সিভিক পুলিশ কথাটা কিন্তু একটা কথা আমরা বলতে 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 আমাদের মুখে এসে গেছে কিন্তু কথাটা হচ্ছে তারা সিভিক ভলেন্টিয়ার্স এবং তারা যেটা করছে সেটা একটা সময় শুরু হয়েছিল ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে তাদেরকে একটা ভাতা দেওয়া হচ্ছে কিন্তু আমাকে বলুন এই ছেলেদের ফিউচারটা কী এই ছেলেগুলো দিনের পর দিন কাজ করছে পুলিশ ডিপার্টমেন্টকে প্রথম কথা আমি পুলিশ ডিপার্টমেন্টের বহু বন্ধু বান্ধবদের থেকে যেটা আমি শুনেছি সেটা হলো তাদের বহু লজ্জাসকর অবস্থানে ফেলে দিচ্ছে বহু রকম এমন কাজকর্ম মাধ্যমে রাজনৈতিকভাবে তারা ইউটিলাইজ ইভেন আমি বলবো মিসগাইডেড ইউথ এটা কেন কি প্রয়োজনীয়তা আছে এটা এদেরকে চাকরি দাও না ভাই এই ছেলেগুলোকে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিগুলো চাকরি দাও কাজ করুক ছেলেগুলো আমাদের এখানে এত শিল্প আপনি এই যে আমার আমাদের দেখতে পাচ্ছেন বিটি রোড এদিকে এগিয়ে যাবেন পরপর পরপর মিল পরপর পরপর পেপার মিল জুট মিল বন্ধ এইগুলো খুলে গেলে ছেলেপিলে চাকরি পায় সেগুলোর ব্যাপারে কি এগিয়েছে সরকার সেগুলোর ব্যাপার নিয়ে কি ভেবেছে কটা নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এসছে পশ্চিমবাংলা এর কোনো নথি নেই শুধু এই যে আপনি বললেন বাণিজ্য মেলা বাণিজ্য মেলায় আসছেন পাঁচ তারা হোটেলে থাকছেন মৎস্য হচ্ছে আনন্দ হচ্ছে লোকেরা বলে যাচ্ছেন হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্র্যাকটিক্যালি কত মানুষ কত কোটি টাকার ইনভেস্ট করেছে জিরো আমাদের এখানকার ঘরের ছেলে এক্স ওয়াই জি তারাও প্রমিস করলেন বিদেশে গিয়ে ইনভেস্টমেন্ট সে ইনভেস্টমেন্ট কোথায় দিদি একজন কেউ দেখাতে পারবেন সেই ইনভেস্টমেন্টটা আমি বারবার বলছি যদি ইনভেস্ট করার গল্প করতে বলেন আমি সকাল ছটা থেকে রাত বারোটা অবধি গল্প করে যাব হ্যাঁ এরম একটা ইনভেস্টমেন্ট করবো ইনভেস্টমেন্ট করবো আলটিমেটলি যে মানুষটা পাঁচটা টাকারও ইনভেস্টমেন্ট করছে সেই হচ্ছে ইনভেস্টার এবং ওয়েস্ট বেঙ্গলে আজকের ডেটে ইনভেস্ট করতে লোকে চাইছে না এবং তারই ফলস্বরূপ ইন্ডাস্ট্রি নেই তারই ফলস্বরূপ চাকরি নেই এবং তারই ফলস্বরূপ সমাজের একটা বৃহত্তর অংশকে কন্ট্রোলে পলিটিক্যাল কন্ট্রোলে রাখার জন্য তাদের হাতে ভাতা দেওয়া হচ্ছে জোট 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 যদি হয় হয় তাহলে বাম এবং কংগ্রেসের যে মিলিত তারা কেমন ফল করবে সেটাতে ডাউটে আছেন অতটাই যতটা আমি বা আপনি আছেন মানে ওনারাও বুঝে উঠতে পারছেন না জোটটা হবে কি না অ্যাকচুয়ালি কি জানেন তো এটা একটা অদ্ভুত গলার নেকলেস তৈরি হচ্ছে যেই গলার নেকলেসে লকেটটা কে হবে সেটা আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে ক্যাপ্টেন টিমে ঠিক হয়ে গেছে বাকি পুঁথি গাথার একটা প্রক্রিয়া চলছে এবং আপনাকে আমি বলি কংগ্রেস যদি নিজেকে মনে করে যে যারা যারাই তাদের সাথে অ্যালাইন করুন না না কেন তারাই লিডারশিপে থাকবে তাহলে কিন্তু ইন্ডি জোট কোনো দিন বাস্তবায়িত হবে না কোনো দিন বাস্তবায়িত হতে পারে না ইন্ডি জোট এবং তার সবথেকে বড় প্রবলেম হচ্ছে একটা অ্যালায়েন্স যখন ফর্ম করে তার তো কিছু টার্মস থাকে একটা অ্যালায়েন্স যখন ফর্ম করে তার কিছু নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয় কিন্তু কি ন্যারেটিভের বেশি যে হচ্ছে আজকে বাম কোনোমতেই বাংলায় চাইবে না এরম একটা অংশের ভাগিদার হতে তাই যেটা বাম চাইবে একলা লড়তে আমার মনে হয় যেটা হয়তো কংগ্রেসের সাথে শুধুমাত্র করতে পারে কিন্তু তৃণমূলকে সাথে নেবে বলে আমার মনে হয় কিন্তু দাদা এই প্রসঙ্গে একটা জায়গায় একটু আপনাকে একটা বিষয় জানিয়ে দিই যে আমরা কিন্তু মানে সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমের পাতায় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ভারত জোড়ো ন্যায় যাত্রাতে সেখানে আমরা দেখেছি রাহুল গান্ধীর সঙ্গে বামফ্রন্টের নেতা শতরূপ ঘোষ তাদের দুজনের খুব পাশাপাশি বসা ছবি দাঁড়ানো ছবি মানে তারা যে একটা জোট করতে যাচ্ছেন বা তাদের মধ্যে একটা জোট তৈরি হয়েছে এবং এই রকম একটা ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু আদৌ সেই জোট কতটুকু ভালো ফল করতে পারে যদি জোট হয় দেখুন বাম আমি বরাবরই মনে করি বামের নিজস্ব একটা সংগঠন আছে অ্যাজ এ অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এই সংগঠনটাকে আমি সবসময়ই চাইব বামেদের নিজের হিতে সেটাকে ব্যবহার করা যেন তারা শুরু করে যতবার তারা অ্যালায়েন্সে যাচ্ছে তারা মনে করছে তারা ভালো ফল করছে বাট সেটা যদি আপনি ভেঙে ভেঙে দেখেন সেই ফলে কিন্তু তাদের যে নিজস্ব সংগঠন আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যত দিন যাচ্ছে তাদের ভোট ব্যাঙ্কটা কিন্তু পড়ছে বাম হতে পারে খুব কম পার্সেন্টেজ পাবে তাহলেও বামের উচিত একা লড়া যদি আমাকে অনেক স্ট্র্যাটেজিক বলতে পারেন কথাটা কিন্তু বাম কেন জানি না মন ভাবছে যে আমার পলিটিক্যাল সিকিউরিটি আছে যদি আমি কংগ্রেসের সাথে জুড়ি কিন্তু এটা কিন্তু বামের ক্ষতি করছে এবং ক্ষতি করছে বলেই বামের নিজস্ব ভোট ব্যাংক কিন্তু বারবার ড্রপ হচ্ছে মানে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আপনার টিমের একটা যোগাযোগ তৈরি হয়েছে খুব সিক্রেটলি খবরটা পেয়েছি এখন সেটার সত্যতা কতটুকু সেটা যাচাই করার সময় আমাদের হয়নি তাই আপনাকে আজকে পাকড়াও করেছি আপনাকে এবার বলতে হবে বলুন না অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল খুব শীঘ্রই আমরা বাংলাদেশ যাচ্ছি বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে কাজ করার হয়তো সুযোগ হবে এবং বাংলাদেশ সরকারকে খুব কাছ থেকে চেনা এবং তাদের যা রাষ্ট্রীয় পরিকাঠামো আছে সেইগুলোকে আমরা খুব কাছ থেকে পর্যালোচনা করব এবং সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবো ত যতক্ষণ না যাচ্ছি ইলেবারেটলি বলার অবস্থান আমার নেই কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা অ্যান্ড আই এগ্রি টু দিস